আমাদের নবীর ইতিহাস জড়িত, বদর পীরের ইতিহাস জড়িত, মানে সাহাবাদের ইতিহাস জড়িত, তবে ঈদের ইতিহাস জড়িত, তবে তাবেঈনদের ইতিহাস জড়িত। আমাকে পৃষ্ঠা লিখতে হয়েছে বদরকালের ইউনিয়নের নামকরণ লিখতে গিয়ে, বদর পীরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জনপদ বদরখালীর আব্দুল হান্নান গণগ্রন্থাকার কর্তৃক আয়োজিত একুশের মহতী অনুষ্ঠানের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, বদরখালী থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হান্নান সাহেবের অন্যতম সুযোগ্য সন্তান জনাব নূর হোসেন আরিফ উপস্থিত আছেন এই চকরিয়ার শিল্প সাহিত্য সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ, যিনি চকরিয়াতে প্রথম সংবাদপত্র প্রকাশ করে চকরিয়ার মানুষকে জাগানোর প্রাণান্তকর প্রচেষ্টা হাতে নিয়েছিলেন, চকরিয়া সরকারি কলেজের ভূতপূর্ব অধ্যক্ষ, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক, পরম শ্রদ্ধেয় জনাব একেম গিয়াসউদ্দিন স্যার উপস্থিত আছেন, সাহিত্য সংস্কৃতির আরেক দিকপাল চকরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রাবন্ধিক পদ্মলোচন বড়ুয়া স্যার উপস্থিত আছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রবিউল হাসান লিটন ভাই, বদরকারি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব এস এম আক্তার কামাল সাহেব, এবং বদরকালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা এই অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছেন সবাইকে আজকের এই বাঙালির বিশেষ দিন একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। একুশে ফেব্রুয়ারির আগে বদরকালী নিয়ে কিছু কথাবার্তা বলা দরকার, যেহেতু আমরা এই প্রত্ন জনপদেরই মানুষজন। আপনারা জেনে খুশি হবেন যে আমি আমার বড় একটা প্রকল্প হাতে নিয়েছি, সেই প্রকল্পটা হচ্ছে অতীতে চকরিয়াকে নিয়ে পূর্ণাঙ্গ কোনো ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়নি, হয়েছে অপূর্ণাঙ্গ এবং অসমাপ্ত। সেখানে প্রতিটা ইউনিয়নের যে ষাট শত জন বিশিষ্ট ব্যক্তি এবং যারা বিভিন্ন ইউনিয়নের বিশেষ বিশেষ মানুষজন আছেন তাদের অনুপ্রাণিত কোনো ইতিহাস আসেনি। আমি প্রথম উদ্যোগ নিয়েছি চকরিয়াতে একটি পরিপূর্ণ চকরিয়ার ইতিহাস গ্রন্থ রচনার, যেটিতে প্রায় 16টা ইউনিয়নের কাজ শেষ হয়েছে, বাকি আছে আর মাত্র 2টি ইউনিয়ন। সেখানে বদরকালের ইতিহাস অনুসন্ধান করতে গিয়ে আমি বিস্মিত হয়েছি, এখানে বদরকালীতে এত বিশিষ্ট মানুষজন আছেন, এত সাহিত্য সংস্কৃতি এবং শিক্ষা প্রসারে বিশেষ বিশেষ অবদান রেখেছেন এরকম কিছু মানুষজন আছেন তাদের ইতিহাস জেনে, তার মধ্যে আমাদের মোহাম্মদ আব্দুল হান্নান, আব্দুল হান্নান অর্থাৎ হান্নান মিয়া বলা হয় তাকে, এবং আরেকজন ব্যক্তি আছেন আমাদের ইউসুফ বদরীর বাবা, ওনার নাম হচ্ছে কবির আহমদ প্রকাশ কবির মিয়া, এবং 260 জন প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এখানে দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ সংগঠন তারা গঠন করেছিলেন, যেটা ব্রিটিশ আমলেও অন্যান্য অঞ্চলের মানুষ কল্পনা করে নাই। সেই দিক থেকে বদরখালীর মানুষ অন্যান্য ইউনিয়ন থেকে অনেক বেশি এগিয়ে আছে, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনারা সেই ইউনিয়নের বর্তমান নাগরিক। এই যে এত সমৃদ্ধ ইউনিয়ন থাকার পরেও বড়তলি আছে, হারবাং আছে, কাকারা আছে, দুলাজারা আছে, এগুলি চকরিয়ার মধ্যে অন্যতম সমৃদ্ধ ইউনিয়ন, জমিদার শাসিত ইউনিয়ন, এমপি নির্বাচিত হওয়া ইউনিয়ন, কিন্তু সেই সব ইউনিয়নগুলোতে
এত বড় একটি সমবায়ী সংগঠন তারা প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু বদরকালীর মানুষেরা, বদরকালীর সচেতন জনতা ঐক্যবদ্ধ হয়ে এখানে একটি এশিয়ার, দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম বিশাল সংগঠন গঠন করেছিলেন। আমি আজকে সেই 266 জন সদস্যের প্রতি বিনীত শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি জনাব আব্দুল হান্নানের প্রতি, জনাব কবির আহমদ কবির মিয়ার প্রতি এবং আরো যারা, যাদের নাম আমি জানি না। তবে আমি যে ইতিহাস গ্রন্থটি রচনা করছি সেখানে বদরকালী ইউনিয়নের কাজ শেষ। ইউনিয়নের মধ্যে বদরকালীর নামকরণটা হয়েছে সবচেয়ে লম্বা, প্রায় 4-5 পৃষ্ঠা হয়েছে। অর্থাৎ বদরকালীর নামটা কোথায় থেকে এসেছে সেটা ইতিহাসে না থাকলেও আমি আমাদের নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইতিহাসটা তুলে নিয়ে এসেছি। মানে বদরকালীর নামের পেছনে যে আমাদের নবীর ইতিহাস জড়িত, বদর পীরের ইতিহাস জড়িত, মানে সাহাবাদের ইতিহাস জড়িত, তাবেঈদের ইতিহাস জড়িত, তবে তাবেঈনদের ইতিহাস জড়িত, আমাকে 8 পৃষ্ঠা লিখতে হয়েছে বদরকালীর ইউনিয়নের নামকরণ লিখতে গিয়ে। সবচেয়ে বড় নামকরণ লিখতে হয়েছে বদরকালীকে নিয়ে। এটা আপনাদের খুশি হওয়ার কথা। এটা এখন এই যে এখানে তোহা যে কম্পিউটার আছে সেখানে কম্পোজ চলতেছে, সাইফুল দেখবে আপনাদের এই বদরকালীতে যে একটা গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে, অথচ অন্যান্য ইউনিয়নে সেটা নেই। এটাও আমাদের মাইলফলক, এটাও পথিকৃত। আপনারা চিন্তাও করতে পারবেন না এই যে হান্নান সাহেবের, হান্নান মিয়ার সন্তানরা এই বদরকালী বাজারে নিজেদের অর্থায়নে, নিজেদের অফিস ভাড়া নিয়ে, নিজেরা বই কিনে একটা লাইব্রেরি গঠন করেছেন। এরকম সৃজনশীল মনন চেতনার মানুষ কোন ইউনিয়নে আছে আমাকে দেখান তো আপনারা। এরকম একটা উদাহরণ চকরিয়া তো কোথাও নেই, পৌরসভাতেও নেই, এত কোটি কোটি টাকার মালিক আছে পৌরসভাতে। কিন্তু সেই দৃষ্টান্তটা বদরকালীর হান্নান সাহেবের ছেলেরা দেখিয়েছেন, বদরকালীর মানুষজন দেখিয়েছে। এই যে আপনারা বসে আছেন বক্তব্য শোনার জন্য, কথাবার্তা শোনার জন্য, বিশেষত আমার মতো একজন নালায়েক বান্দার কথাবার্তা আপনারা শুনতেছেন, সেজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বদরকালীর প্রত্ন জনপদের ইতিহাস নির্মোহভাবে তুলে আনার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, যতবার আসা দরকার, আমি ততবার এখানে এসেছি, পথ প্রান্তরে গিয়েছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি আমি নামকরণের জন্য, বিভিন্ন ইতিহাস জানার জন্য। সাইফুল আমার সাথে ছিল সেই বদরকালীতে যে একটা গণগ্রন্থাগার হয়েছে, সেই গণগ্রন্থাগারের পাদপীঠে দাঁড়িয়ে দু কথা বলার যে সৌভাগ্য অর্জন করেছি, সে কারণে আমি নূর হুসাইন আরিফ এবং তসলিম ভাইয়ের কাছে কৃতজ্ঞ। সাথে আপনারা জানেন আজকে একটি বিশেষ দিন, বাঙালির বিশেষ দিন, যেই দিন না হলে বাঙালি যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারত না। আপনারা যে স্মরণীকৃত বয়ান শুনেছেন একুশের চেতনা নিয়ে, একুশের চেতনার ইতিহাস কিন্তু অনেক কয়েক হাজার বছরের দীর্ঘ। বলা হয়ে থাকে ভাষার জন্য শুধুমাত্র বাঙালি প্রাণ দিয়েছে, কিন্তু ভাষার জন্য গ্রিকরাও একবার প্রাণ দিয়েছিল। পৃথিবীতে যে গ্রিক জাতির ইতিহাস, তাদের ভাষাকে মুছে দেওয়ার জন্য ল্যাটিনরা বারবার চেষ্টা করেছে। কেন চেষ্টা করেছে? চেষ্টা করেছিল এই জন্য যে গ্রিকরা জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা, সভ্যতা সবকিছুতে যখন এগিয়ে যাচ্ছে, তখন তাদের ভাষাকে, তাদের সভ্যতাকে, তাদের এগিয়ে যাওয়াকে দমিয়ে দেওয়ার জন্য ল্যাটিনরা একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। সেখানে তার জোরপূর্বক গ্রিক ভাষাকে, গ্রিক ভাষার উপরে ল্যাটিন ভাষার আধিপত্য বাস্তবায়নের চেষ্টা করেছিল। কিন্তু গ্রিকরা প্রাণপণ যুদ্ধ করে তাদের ভাষাকে রক্ষা করে পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল জাতির আসনে তারা এখন অধিষ্ঠিত। তার দর্শনে বলেন, স্থাপত্য বলেন, সংস্কৃতিতে বলেন, ইতিহাসে বলেন, এখনো গ্রিকদেরকে ছাড়িয়ে যাওয়ার মতো কোন সভ্যতা বা ইতিহাসের জন্ম হয়নি, অথচ তারাও রক্ত দিয়েছে ভাষার জন্য। বাঙালি যে ভাষার জন্য রক্ত দিয়েছে সেটা শুধু ভাষার জন্য নয়, সেই রক্তের পেছনে বাঙালির ভৌগোলিক ইতিহাস জড়িত, স্বাধীনতার ইতিহাস জড়িত, সার্বভৌমত্বের ইতিহাস জড়িত। 52-21 ফেব্রুয়ারি যদি বাঙালি পরাজিত হতো তাহলে আমরা 71-এর স্বাধীনতা পেতাম না।
অস্পষ্ট হয়ে যেত। পৃথিবীতে যে সকল সমৃদ্ধ দেশ বা জাতি আছে তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য এক এক সময় এক এক পন্থা অবলম্বন করেছে। পাকিস্তানিরা তাদের ভাষাকে আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদেরকে একটা কলোনিতে পরিণত করতে চেয়েছিল, কিন্তু সেদিনের সেই তরুণ সমাজ, লড়াকু তরুণ সমাজ তাদেরকে থামিয়ে দিয়ে বাংলা ভাষাকে উর্দুর উপর জয়যুক্ত করেছে এবং একাত্তরে আসে আমরা একটি পরিপূর্ণ স্বাধীন দেশ পেয়েছি। সে কারণে সালাম, জব্বর, বরকত, রফিক শুধু ভাষা সৈনিক নয়, ভাষা শহীদ নয়, তারা স্বাধীনতার অকুতোভয় বীর, লড়াকু বীর সেনানী তারা। আজকের এই দিনে সেইসব বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এখানে যে একটা গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে, এই গণগ্রন্থাগারের বিভিন্ন কার্যক্রম আমাদের আকৃষ্ট হচ্ছে, কক্সবাজারের বুদ্ধ মহলে দৃষ্টি আকর্ষিত হচ্ছে, আরো হবে, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।